সিরিয়াল জেট ইঞ্জিন যাদের হিট হয় তারা এইভাবে লাইনটা ডাইরেক্ট করে দেবেন, এখান থেকে দুইটা থেকে খুললে লাইনটা এইভাবে ডাইরেক্ট করে দেবেন। এক আর খেয়াল করবেন নিচের হোস পাইপ আর নিচের হোস পাইপটা আর উপরের হোস পাইপটা ঠিক মতো আর কি গরম হয় কিনা, সম্পূর্ণ গরম করবেন। ফ্যান প্রয়োজনে ডাইরেক্ট করে দেবেন। ক্যাপটা দেখবেন ঠিক আছে কিনা, এটার ক্যাপটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু চলুন। মেন কাজ করবেন এইটার আপনার লাইনটারে, দেখেন কীভাবে আর কি ডাইরেক্ট করা হয়েছে, এখান দুইটা ছিল এখানে লাগা দেওয়া হয়েছে। রেডিয়েটরে পানি ঢাইলা ক্যাপ লাগায় এখান থেকে হাওয়া ছাড়বে, এখান থেকে নিপিল থেকে, আর ব্লকের নিচে একটা নিপিল আছে। আর রেস বেশি থাকলে খেয়াল করবেন এখানে সে ম্যানিপুলের এখানে পানি দিবেন, পানি দিয়া দেখবেন যে রেস আপ ডাউন করে কি না, যদি লিক থাকে তাহলে রেসটা বেশি থাকবে। মাউন্টেন চেঞ্জ হবে, দুইটা মাউন্টেন চেঞ্জ হবে আর গিয়ারের একটা চেঞ্জ হবে।